মোহারাম হাজরিন পুরানে হাকিমের যে সুরাটা আমি পাঠ করেছি আপনাদের অনেকেরই বা বেশিরভাগ মানুষেরই হয়তো মুখস্থ আছে আল্লাহ নাসর বলেছেন যখন আল্লাহ তালার তরফ থেকে সাহায্য এবং বিজয় আসবে সাহায্য বিজয় কার তরফ থেকে আসে আল্লাহর তরফ থেকে আস যখন তোমার জীবনে সেটা ব্যক্তি জীবন হোক পারিবারিক জীবন হোক তোমার রাষ্ট্রীয় বা সামগ্রিক জীবনের যেকোনো স্তরে হোক তোমার জীবনের যে কোনো ক্ষেত্রে আল্লাহর সাহায্য এবং বিজয় যখন আসবে আর দলে দলে লোকদেরকে যখন দেখবে যে আল্লাহর দিনে প্রবেশ করছে এটা আল্লাহ তালা তালা রাসুলসদ্দাল্লামকে বলছেন যে যখন আপনার জীবনের সাহায্য আর বিজয় আসবে আর দলে দলে দেখবেন লোক আপনার কাতারে এসে সামিল হচ্ছে তাহলে বিজয়ের এই মুহূর্তে আপনি কি করবেন আনন্দ এবং খুশির এই মুহূর্ত সাফল্যের মুহূর্তে আপনি কি করবেন সেই করণীয়টি আল্লাহ রব আলমিন পর আয়াতে বলেছেন ফেসব বেহামদি রব্বী কাওয়াস্তা ওফির তিনটি করণীয় আল্লাহ বলেছেন নাম্বার এক বিজয় অর্জনের পর সাফল্য অর্জনের পর কোনো অ্যাচিভমেন্ট এটি হয়ে গেলে তখন এক নম্বর কাজ হল ঈমানদার আল্লাহর তসবিহ পেশ করবে শুভান আল্লাহ বলবে আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে কারণ এই বিজয় দিয়েছেন কে এরপরে আল্লাহর প্রশংসা করবে বিহামদে রব্বিক তোমার রবের প্রশংসা মাখা তাজবি পড়া করো অর্থাৎ সুবহান আল্লাহি ও বিহামদিহি পাঠ করো আল্লাহর পবিত্রতাও জ্ঞাপন করতে হবে এবং প্রশংসা করতে হবে কার কেন আল্লাহর প্রশংসা করবেন কারণ এই সাফল্য এই বিজয় সেটা পরীক্ষার সাফল্য হতে পারে একটা চাকরি আপনি পেয়ে গেছেন একটা কাঙ্ক্ষিত ভালো কিছু আপনার আশা চলো সেটা আল্লাহ মিলাই দিয়েছেন যে কোনো বিজয় যে কোনো সাফল্য যখন আপনার জীবনে হবে এই সাফল্যটা যেহেতু আল্লাহ দিয়েছেন আপনি হয়তো চেষ্টা করেছেন আপনি বলতে পারেন আমি তো চেষ্টা করে পাইছি তো দুনিয়াতে বহু মানুষ আপনার মতো চেষ্টা করার পরও পায় না এরকম আসে না নাই তাহলে অনেকে চেষ্টা করেও পায় নাই আপনি চেষ্টা করার পরে পেয়ে গেছেন তাহলে বোঝা গেল এই চেষ্টার পর ব্যাঠে বলে হলো আপনি পেয়ে গেলেন এখানে আল্লাহ আল্লাহতালার অনুগ্রহ আছে ফয়সালা আছে বিধায় আপনি পেয়েছেন যদি না থাকতো তাহলে আপনার চেষ্টা কেন আপনার চেতে অনেক বেশি চেষ্টা করে অনেকে পায় নাই আসে না নাই অনেকে দেখবেন গ্রাম থেকে ঢাকা শহরে এসে অনেক কষ্ট করে টাকা পয়সা গাড়ি বাড়ি করে একটা ভালো অবস্থানে গেছেন দেখবেন যে গল্প দেওয়ার সময় খুব গর্ব করে গল্প দেয় যে অনেক কষ্ট করে এগুলো আমি করছি অনেক মাথার ঘাম পায়ে ফেলছি হয় নাই মানে উনি নিজে অনেক চেষ্টা করে অনেক পরিশ্রম করে এগুলা কামাইছেন নিজের কারামতি জাহির করেন আছে না নাই অথচ ওই ভদ্রলোক যতটা কষ্ট করেছেন ঢাকা শহরে এসে তার চাইতে আরো বেশি কষ্ট করা মানুষ বহু আছে যারা গাড়ি বাড়ি তো দূরের কথা কোন রকম খাবার জোগাড় করে দিন পার করতেই অসুবিধা হয় কষ্ট হয় আছে না না এরকম তাহলে সেই মানুষগুলো দেখা যায় আপনার চাইতে আরো কষ্ট বেশি করেছেন কিন্তু বেটে বলো হয় নাই তাদের নসিবে হয় নাই আল্লাহ তাদেরকে দেন নাই অন্য কোনো ভাবে হয়তো তাদেরকে আল্লাহ দিবেন তাহলে এই ক্ষেত্রে আপনি যে অর্জন করেছেন এখানে আপনার চেষ্টা শ্রম অবশ্যই আছে কিন্তু এর চাইতে বড় কথা হলো একজন ইমানদার হিসাবে তকদীরে বিশ্বাসকারী মানুষ হিসাবে আল্লাহর ফয়সালা আল্লাহর কাজা এবং কদরের প্রতি বিশ্বাসকারী মানুষ হিসাবে আপনি মনে করবেন যে আমার এই অর্জনটা আমার চেষ্টা যতটা না হয়েছে তার চেয়ে বড় কথা হলো আল্লাহ দিয়েছেন ঠিক না বে ঠিক এই জন্য আল্লাহতালা আপনাকে সুন্দর বানিয়েছেন আপনি খুব গর্ব করেন আমি অনেক সুন্দর এখানে আপনার গর্বের কিছু নাই এটা আল্লাহ আপনাকে দিয়েছেন তাই অন্যকে দেন নাই আল্লাহ তালা আপনাকে পরীক্ষা ভালো ফলাফল করার তৌফিক দিয়েছেন এবং মাজলুমের সাথে যখন লড়াই হয় সাধারণত আল্লাহ রব্বুল আলমিন জালিমকে কিছু সময়ের জন্য ছাড় দেন কিন্তু একটা সময় জালিমকে পাকড়াও করেন এবং আল্লাহ সাহায্য মাজলুমের সাথে থাকে হয়তো কিছুকাল আগে বা পরে তো আপনি মাজলুম আছেন নির্যাতিত আছেন অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছেন করার পর আল্লাহ তালা জালিমদের বিরুদ্ধে আপনাকে বিজয় দিয়েছেন তো জালিমদের বিরুদ্ধে আল্লাহ তালা বহু বহুম আছেন যারা লড়াই করছেন তাদেরকে যুগ যুগ ধরে লড়াইয়ের পরও বিজয় দেন নাই আপনাকে আল্লাহ তালা দিয়েছেন এই একজন মুসলমান হিসেবে আপনার বিজয়ে প্রশংসা করবেন আল্লাহর কারণ এটি আল্লাহর দান কৃতিত্ব দিবেন আল্লাহকে এই জন্য আল্লাহ বলেছেন আপনার কোন অর্জন হলে সাফল্য আসলে আল্লাহ সাহায্য আর বিজয় আসলে আল্লাহর পবিত্রতা বর্ণনা করে বলবেন আর প্রশংসা করবেন আল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন এবং করবেন এখন কথা হলো আল্লাহ তালা বিজয় দিয়েছেন সেজন্য সুবাহান আল্লাহ বলব বুঝলাম আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করব যেহেতু আল্লাহর ডান সেটাও বুঝলাম কিন্তু ইস্তেকফার কেন করব ইস্তেকফার মানে তো ক্ষমা প্রার্থনা করা এটা তো অপরাধ করলে মানুষ ক্ষমা চায় আমার তো আল্লাহ বিজয় দিয়েছেন আমার তো আল্লাহ নিয়ামত দিয়েছেন অর্জন হয়েছে কোনো আমি এখানে কেন ইস্তেকফার করব। মুহতারাম হাজিরিন এসতেক ফার জন্য করতে হবে যে আমাদের যে কোনো অপারেশন চালাতে গেলে যে কোনো অভিযান চালাতে গেলে যে কোনো বিজয় অর্জন করতে গেলে যে কোনো সাফল্য অর্জন করতে গেলে আমাদের যে চেষ্টা আমাদের যে পরিশ্রম আমাদের যে মেহনত আমাদের যে তার জন্য বিভিন্ন রকমের উদ্যোগ আছে সে সবগুলা শতভাগ সঠিকভাবে তো সম্পাদন করা সম্ভব হয় না কখনো আমাদের অজান্তে কোনো ত্রুটি হয়ে যেতে পারে কখনো আমার বিচ্ছুতি হয়ে যেতে পারে পারে কি পারে না এজন্য এজন্য। বিজয় অর্জন করার পর আল্লাহর কাছে ফার করতে হবে তাছাড়া কোনো সাফল্য কোন বিজয় অর্জন করার পর আমাদের মধ্যে অহংকার আসতে পারে দম্ভ আসতে পারে অধ্যত্ব আসতে পারে গর্ব আসতে পারে আল্লাহর নামতের স্বীকৃতি কম হতে পারে নাও হতে পারে সেজন্য আল্লাহর কাছে ইস্তেক ফার করতে হবে যে আল্লাহ আমাদের মধ্যে যেন অহংকার না আসে বা যেটুকু অহংকার এসেছে তার জন্য ক্ষমা চাইতে হবে এই জন্য ভাইরা আমার যে কোনো আনন্দ যে কোনো বিজয় অর্জন করার পর কোরআনের এই সুরে নাসরের নির্দেশনা অনুযায়ী আল্লাহর প্রশংসা আল্লাহর তসবি এবং আল্লাহর কাছে ইস্তক এটি পাঠ করতে হবে আল্লাহ তাল আমাদের কামলের তৌফিক দান করো এর বাইরে আমরা জানি নবী করিম সাল্লা সাল্লামের হাদিসেও কোনো বিজয় কোনো সাফল্য অর্জন করার পর আমাদেরকে করণীয় ঠিক করে দেওয়া হয়েছে তেমনি একটি করণীয় হল আপনার বিজয় যারা এনে দিয়েছেন আপনার সাফল্যের পেছনে যারা ভূমিকা রেখেছেন যারা কষ্ট করেছেন যারা শ্রম দিয়েছেন যারা মেধা ব্যয় করেছেন যাদের কোনো কোনোভাবে অংশগ্রহণ আছে আপনি অবশ্যই তাদের কৃতজ্ঞতা আদায় করতে হবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মাল্লাম ইয়াশ করিন্না সাললাম ইয়াশ করিল্লা যে আল্লাহর শকর আদায় করে না যে আল্লাহর শুক্রিয়া আদায় করে না সে তো অকৃতজ্ঞ আমরা জানি কিন্তু কিছু মানুষ আছে আমাদের সমাজে আল্লাহর শকর আদায় করতে রাজি আছে কিন্তু বান্দার শকর আদায় করতে রাজি না আছে না না এরকম মানুষ মনে করেন একজন আল্লাহ তালা কোনোভাবে একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিলেন আরেকজন হয়তো অনেক কষ্ট করে একটা জিনিস হাসিল করতে চাচ্ছেন আল্লাহ তালা জিনিসটা তারে দিয়ে দিলেন আমাদের সমাজে কিছু লোক আছে দেখবেন যে এই অর্জনের পর আল্লাহর কাছে শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ মূল প্রশংসা আল্লাহর সেটাও করে আবার এই অর্জনের পেছনে যেই যেই মানুষ তার জন্য চেষ্টা করছে মেহনত করছে দোয়া করছে পরিশ্রম করছে তাদেরও শুক্রিয়া জানায় যে আপনারা অনেক কষ্ট করেছেন যার কারণে আমি এটা পাইছি জিনিসটা এই জন্য আপনাদের কাছে করে তাহলে আল্লাহর শুক্রিয়া আদায় করে বান্দারও সুক্রিয়া আদায় করে এক ধরনের মানুষ হলো আরেক ধরনের মানুষ পাবেন তাদের জীবনে কোন সাফল্য কোনো অর্জন কোনো নেয়ামত পেলে কোন বিজয় অর্জন হলে তারা আল্লাহর শকরও আদায় করে না বান্দার শকরও আদায় করে না এরকম নিম খারাম আছে না নাই আল্লাহর শকরও তারা আদায় করে না আলহামদুলিল্লাহ বলে না আবার যে মানুষগুলো তাদের সহযোগিতা করছে যে আল্লাহরই শুকর আদায় করে না সে মানুষের শুকর আর কি আদায় করবে মানুষের সুক্রিয়াও আদায় করে না মানুষের কৃতিত্ব দেয় না মানুষকে তার প্রাপ্য মর্যাদা দেয় না এবং সে শুধু বাহাদুরি করে যে সে নিজেই সব কিছু করছে এরকম খারাম আছে না নাই দুই রকম মানুষ হল আরেক রকমের মানুষ আছে যারা আল্লাহর শুকর আদায় করে আল্লাহ তাকে চাকরি দিয়েছে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এটা দিয়েছেন আল্লাহ মিলাইছেন আল্লাহ তার ব্যবসা গুরুত্বপূর্ণ একটা কাজের সাফল্য দিয়েছেন কাজটা হচ্ছিল না হয়ে গেছে তো সে বলে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ মানে করে দিয়েছেন কিন্তু এটার পিছনে কিছু বান্দার ভূমিকে অনেক সময় থাকে কি থাকে না কিছু মানুষ অনেক সময় তার জন্য চেষ্টা করে না তাদের কোনো স্বীকৃতি দিতে রাজি না কারণ মুখে স্বীকৃতি দিলে ক্রেডিটটা তাদেরকে দিয়ে দিলে একটু ছোট হয়ে যাওয়া লাগে এই জন্য বলে যে যা হয়েছে আমাকে আল্লাহ আল্লাহ দিছে মানুষের নামও মুখে নিতে রাজি নবী করিম সাল্লাম এই লোকগুলো সম্পর্কে বলেছেন যারা মানুষের সুক্রিয়া আদায় করে না তার বিজয় তার সাফল্য তার যে যেকোনো অর্জনের জন্য যারা যেভাবে ভূমিকা পালন করেছেন সে অকপটে অকৃত্রিম ভাবে স্বতঃস্ফূর্ত যদি তাদের সুক্রিয়া কৃতজ্ঞতা আদায় না করে বরং সেটাকে হাইড করে গোপন করে না বুঝেও না ভান করে তাদের সুক্রিয়া উল্লেখ না করে শুধু মুখে আল্লাহর শুকরটা আদায় করে নবী সাল্লাম বলেছেন সে আল্লাহর সুক্রিয়া আদায় করল না কারণ আল্লাহর সুক্রিয়া আদায় করতে হলে আল্লাহর সুক্রিয়া তো আদায় করবেনি পাশাপাশি আল্লাহর বান্দাদের কোনো যদি ভূমিকা থাকে তাদের প্রতিও কৃতজ্ঞতা আদায় করতে হবে মানুষের প্রতি অকৃতজ্ঞ হয়ে আল্লাহর সুক্রিয়া যদি আদায় করলে সেটা পূর্ণাঙ্গ সুক্রিয়া আদায় হবে তা তাহলে ভাইরা আমার এহাদিসের আলোকে আমরা চতুর্থ করণীয় পেয়ে গেলাম সুরাই জাজার নাসল্লার ভিতরে তিনটা করণীয় পাইলাম আর চতুর্থ করণীয় হলো আমাদের জীবনে কোনো সাফল্য কোনো বিজয় আসলে কোনো অর্জন অর্জিত হলে আমরা এর পেছনে যাদের ভূমিকা আছে আল্লাহর শুক্রিয়া তো করবোই সুরাইজার যাতে বলা আছে সেই সাথে মানুষেরও কৃতজ্ঞতা আদায় করতে হবে অকৃতজ্ঞ মানুষ আল্লাহর অপছন্দনীয় মানুষ আল্লাহর অপছন্দনীয় বান্দা যারা অকৃতজ্ঞ অনেক নিমখারাম দেখবেন অকৃতজ্ঞ দেখবেন যে যার মাধ্যমে সে উপরে উঠেছে যার মাধ্যমে সে দু চার পয়সা কামাই করছে যার হাত ধরে সে সামনে অগ্রসর হয়েছে তাকে সে চিনেই না আসেনা না নাই এরকম নিম খারাপ তো নবী সাল্লাম বলেছেন এরা আল্লাহর শকর আদায় করলে না যারা মানুষের সুক্রিয়া আদায় করে না ভাইরা আমার এই জন্য আমাদের যে কোনো বিজয় যে কোনো অর্জনে চতুর্থ করণীয় হবে আমরা আল্লাহর সুক্রিয়া তো আদায় করবই সেই সাথে মানুষ যাদের মাধ্যমে বিজয় অর্জিত হয়েছে তাদের প্রতিও কৃতজ্ঞতা আদায় করতে হবে নাম্বার পাঁচ হাদিসের আলোকে পাঁচ নম্বর করণীয় হল